ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে হোক কিংবা রাজনীতি, নিজের বেফাস মন্তব্যে জেরে একাধিকবার খবরের শিরোনামে এসছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে এবার ফের একবার তিনি চর্চার হট টপিক, কারণ সম্প্রতি চণ্ডীগড় এয়ারপোর্টে তাকে এক CISF মহিলা জওয়ান কর্মী থাপ্পড় মেরেছেন বলে অভিযোগ। বর্তমানে বিষয়টিকে কেন্দ্র করে তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া। কঙ্গনার এয়ারপোর্টের একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে, সেই CISF জওয়ানের কিছু মন্তব্য প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। সম্প্রতি মান্ডি থেকে জয়ী প্রার্থী কঙ্গনার ওপর কেন হাত তুললেন CISF জওয়ান, কে এই জওয়ান, কেন চড় মারলেন কঙ্গনাকে, এইসব প্রশ্নের সঠিক উত্তর জানতে হলে দেখতে হবে আমাদের এই ভিডিওটি। কারণ এই ভিডিওতে আমরা কথা বলবো কেন সেই CISF জওয়ান হাত তুলেছেন অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউতের ওপর। এবছর ভোটে প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন কঙ্গনা রানাউত এবং তিনি হিমাচল প্রদেশের মান্ডি থেকে ভোটে জয়লাভ করেছেন। এরপরই দিল্লির জন্য রওনা হচ্ছিলেন তিনি। এই দিল্লি যাওয়ার পথে যখন চণ্ডীগড় এয়ারপোর্টে আসলেন এবং চণ্ডীগড় এয়ারপোর্টে তিনি সিকিউরিটি চেকিং করছিলেন, সেই সময় ঘটেছে এই ঘটনাটি। এক মহিলা CISF কর্মী, তার নাম কুলউইন্দার কর। শোনা যাচ্ছে এই মহিলা কর্মী কুলউইন্দার কর বিগত 15 বছর ধরে CISF এর কর্মরত রয়েছেন। তার স্বামী ও একজন CISF জওয়ান এবং তিনি কঙ্গনা রানাউতের ওপর সিকিউরিটি চেকিং চলাকালীন সপাটে থাপ্পড় মানে এবং এরপরই হুড়োহুড়ি শুরু হয়ে যায় সিকিউরিটি চেকিংয়ের জায়গায়। এবং এরকম অনেক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে কঙ্গনা সিকিউরিটি পার্সন এবং এয়ারপোর্টের যে কর্মীরা রয়েছেন তারা কঙ্গনাকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। একাধিক আবছা ভিডিও ফটো ভাইরাল হয়েছে। এই পুরো ঘটনা চলাকালীন আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কুলউইন্দার কর প্রকাশ্যে সাধারণ মানুষের সামনে এসছেন এবং জোরে জোরে চিৎকার করে নিজের রাগ নিজের ক্ষোভ প্রকাশ করে বলছেন যে কঙ্গনা রানাউত কৃষাণ বা কৃষি আন্দোলন চলাকালীন একাধিক মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে। এই মহিলা জওয়ানকে মুখ খুলতে দেখা যায়। তিনি বলেন এই কঙ্গনা বলেছিল পাঞ্জাবের মা বোনেরা 100 টাকার বিনিময় ধর্নায় গিয়ে বসে। এই কঙ্গনা রানাউত নিজে কি ধর্নায় গিয়েছিল? আমার মাও ওই ধরনের ধর্নায় বসেছিল। অর্থাৎ সেই জওয়ান এর মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তিনি কঙ্গনা রানাউতের কৃষি আন্দোলনের বিরুদ্ধে করা একাধিক মন্তব্যের বিরুদ্ধে এবং নিজের ক্ষোভ প্রকাশ করছেন। তবে এই বিষয়ে জানতে হলে কিছুদিন আগের কথা তুলে ধরতে হবে, অর্থাৎ যখন কৃষি আন্দোলন চলছিল সেই সময় কঙ্গনা রানাউতকে কৃষি আন্দোলনের বিরুদ্ধে একাধিক টুইট একাধিক পোস্ট করতে দেখা গিয়েছে। তিনি একাধিকবার লাইভে এসে নানান ভিডিও বার্তায় এই আন্দোলনকারীদের বিরুদ্ধে এবং আন্দোলনের বিরুদ্ধে এবং সরকারের সমর্থনে একাধিক কথা বলেছেন। এরই মাঝে একটি টুইট ছিল, সেই টুইট ভীষণ পরিমাণে ভাইরাল ট্রল এবং আলোচনার শিখরে ছিল। সেই টুইটে অভিনেত্রী বলেছিলেন যে অনেকেই রয়েছেন যারা এই আন্দোলন সম্পর্কে কিংবা এই আন্দোলনের আসল উদ্দেশ্য কী তাই জানেন না, শুধুমাত্র 100 থেকে 200 টাকার বিনিময়ে অনেক মহিলারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। যদিও এই টুইট কয়েকদিন থাকার পর গঙ্গা রানাঘাটের সোশ্যাল হ্যান্ডেল টিমের তরফে এই টুইটটিকে ডিলিট করে দেওয়া হয়। তবে এই টুইটে প্রভাব যে সাধারণ মানুষের কিংবা কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষদের মন থেকে ডিলিট করে দেওয়া সম্ভব নয় তার প্রতিচ্ছবি আমরা দেখতে পেলাম চণ্ডীগড় এয়ারপোর্টে। এবার আসি সেই জওয়ান সম্পর্কে, যেই জওয়ান নবনির্বাচিত সাংসদের ওপর হাত তুলেছেন। বছর 34-এ কুলউইন্দার কর 15 বছর ধরে চাকরি করছেন তার স্বামীও CISF জওয়ান এবং কুলউইন্দারের কর্মজীবন সম্পর্কে এখনও পর্যন্ত কোনো রকম অভিযোগ নেই। তবে হঠাৎ এই জওয়ান কেনই বা থাপ্পড় মারলেন কঙ্গনাকে? সূত্রের খবর অনুযায়ী এই জওয়ানের মা এবং ভাই কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাই কঙ্গনা রানাউতের কৃষক আন্দোলন সম্পর্কে একাধিক পোস্টে তার ভাবাবেগে আঘাত করে। তাই এই দিন সিকিউরিটি চেক চলাকালীনই নিজেকে আটকাতে না পেরে নিজের ক্ষোভকে সামলাতে না পেরে তিনি কঙ্গনাকে চর মেরে দেন এবং তারপরে প্রকাশ্যে এসে কঙ্গনার বিরুদ্ধে তার পোস্টের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দেন বলেন এবং তারা আন্দোলনে যে তার মা ছিলেন সেটাও ব্যক্ত করেন। এই জওয়ানের 2 ছেলে মেয়ে রয়েছে এবং বর্তমানে এই জওয়ানটিকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সঠিক কী কারণে তিনি এই কাজ করেছেন। যদিও পুরো বিষয়টিকে কেন্দ্র করে কঙ্গনা নিজের সম্পর্কে মন্তব্য জাহির করেছেন। CISF এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লীনা সিং পুরো বিষয়টি জানিয়েছেন।
অঙ্গেনা বা দিল্লিতে এসে নিজের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করেন। সেই ভিডিওতে তিনি বলছেন, আমি এখন একদম সেফ আছি, অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, এখনও পর্যন্ত আমি সেফ রয়েছি। চণ্ডীগড় এয়ারপোর্টে সিকিউরিটি চেকিং চলাকালীন এক সিআইএসএফ জওয়ান আমার উপর আক্রমণ করেন এবং আমার মুখে আক্রমণ করেন, এবং তিনি কৃষক আন্দোলনের সমর্থনে এই কাজ করেছেন বলে আমাকে জানিয়েছেন। যখন আমি তাকে বলেছি যে তিনি কেন এই আক্রমণ করলেন, তখন আমি বলতে চাই যে গোটা পাঞ্জাব এবং হরিয়ানার আতঙ্কবাদ এবং উগ্রবাদের দৌরাত্ম্য বাড়ছে তা সত্যি চিন্তার। সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা রানাউতের ওপরে পুরো বিষয়টিকে কেন্দ্র করে বর্তমানে একাধিক মন্তব্য, একাধিক আলোচনা এবং সমালোচনা দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন একদম ঠিক করেছেন এই জওয়ান, আবার কেউ কেউ বলছেন এভাবে প্রকাশ্যে একজন সাংসদের ওপরে যদি হামলা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় সেফ। হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী টুইট করে পুরো বিষয়টি নিন্দা করেছেন এবং তিনি বলেছেন এটি দুঃখজনক। আবার অপরদিকে কঙ্গনার ভিডিও প্রকাশ্যে আসার পর পাকিস্তান এবং হরিয়ানায় উগ্রবাদ এবং আতঙ্কবাদ বাড়ছে এই কথাটিকে কেন্দ্র করে অনেকেই রুষ্ট। কেন এভাবে পাঞ্জাব এবং হরিয়ানার সঙ্গে আতঙ্কবাদ এবং উগ্রবাদকে মেলাচ্ছেন অভিনেত্রী তথা সাংসদ, তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় অনেকে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ দ্রুত এই বিষয়টির তদন্ত শুরু হওয়া উচিত এবং অভিযুক্ত সিআইএসএফ জওয়ানকে আটক করা উচিত এই বক্তব্যও রাখছেন। কৃষক আন্দোলনের সঙ্গে বহুদিন যুক্ত ছিলেন রামানদীপ সিং মান, তিনি নিজের টুইটারে পোস্ট করেন কঙ্গনা রানাউতকে থাপ্পড় মারা হয়েছে, এই থাপ্পড় কৃষকদের আন্দোলনের থাপ্পড়, অর্থাৎ কোনো না কোনোভাবে পুরো বিষয়টিকে জাস্টিফাই করছেন এবং তিনিও বলছেন অন্নদাতার বিরুদ্ধে লড়াই করলে এই পরিণাম তো আসবেই, অর্থাৎ তিনি যে পুরো বিষয়টিতে কঙ্গনার বিরুদ্ধে তাই দেখা যাচ্ছে। যদিও কৃষক আন্দোলনের বিরুদ্ধে একাধিক পোস্ট করেছিলেন কঙ্গনা, টুইট করেছিলেন, সেই সময়ও তার প্রচুর বিরোধিতা করা হয়েছিল, অনেক এফআইআর করা হয়েছিল, বিষয়গুলি কোর্ট অবধি চলে গিয়েছিল, এমনকি তিনি যখন দিল্লি গিয়েছিলেন সেই সময়ও তার গাড়ি ঘিরে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় আন্দোলনকারীরা। সেই ঘটনার রেশ এখনও কাটেনি, তাই আমরা দেখতে পেলাম চণ্ডীগড় এয়ারপোর্টে বর্তমান সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে কঙ্গনা রানাউতের ওপরে আক্রমণ। যদিও পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে, সোশ্যাল মিডিয়াতে কঙ্গনার পক্ষে এবং বিপক্ষেও সমালোচনা ঝড় উঠেছে।